করতালি দিয়ে অনুগ্রহ করে অভিনন্দন জানান, তাকে বরণ করে এই উৎসব বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত। আজকের এই থ্যাংকস গিভিং সেরিমনিতে আমরা তরুণ দিয়ে বরণ করে নিচ্ছেন তমলুকের এসডিপিও শ্রী অতীশ বিশ্বাস মহোদয়। আন্তরিকতায় আমরা বরণ করে নিলাম আমাদের প্রিয় বিধায়ক ফিরোজা বিবি মহোদয়কে। বরণ করে নিচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার আধিপত্য সম্মাননীয় শিল্পী শ্রীমান নেশা কুমার মহোদয়কে। আমরা আমাদের একান্ত আন্তরিকতায় আমরা মঞ্চে আসতে অনুরোধ জানাবো আমাদের সবার প্রিয় সম্মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়কে। আমরা বরণ করে নেব পুষ্পস্তবক। সমগ্র উৎসব অত্যন্ত সাফল্যের সঙ্গে নির্বিঘ্নে সংগঠিত হয়েছে, সেই উদ্দেশ্যেই আজকের এই ধন্যমণি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয় সম্মানিত পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে থ্যাংকস গিভিং সেরিমনি স্তবক দিয়ে বরণ করে নিচ্ছি, বরণ করে নিচ্ছেন
মূল উৎসবগুলো শেষ হয়ে গেল, এখনো উৎসবের রেস আছে। জগদ্ধাত্রী পুজোর আজকে মহাসপ্তমী। আমাদের জেলাতে জগদ্ধাত্রী পুজোর সংখ্যা আগের থেকে অনেক বেড়েছে। আমি এই প্রীতিপূর্ণ পরিবেশে প্রত্যেকটি উৎসব অর্গানাইজিং যে কমিটি আছে, বিশেষ করে দুর্গোৎসব, দীপাবলি উৎসব, মহরম, বিশ্বকর্মা পুজো ইত্যাদি প্রত্যেককে বেশ বিশেষ জানাচ্ছি। আমাদের এসপি ইস্ট মিদনাপুর মিস্টার ভি সলেমান নিশা কুমার আইপিএস, তার নেতৃত্বে এটা অর্গানাইজ করা হয়েছে। প্রত্যেক বছরই হয়, কখনো কোলাঘাটে, কখনো তমলুকে তাম্রলিপ্ত নগরে, আর এবারে হলদিয়াতে সতীশ সামন্ত ট্রেড সেন্টারে তারা এটা অর্গানাইজ করেছে। খুব শর্ট টাইমের মধ্যে হলেও আপনারা অনেকে এসেছেন, আমাদের এমএলএরা অনেকে এসেছেন, পাবলিক রিপ্রেজেন্টেটিভরা এসেছেন, জেলা শাসক সহ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এসেছেন, ইডি আইওসি সহ আমাদের হলদিয়ার ইন্ডাস্ট্রির রিপ্রেজেন্টেটিভরা এসেছেন, এবং পুলিশের সবাই এখানে আছেন, যারা বিভিন্ন থানার ভারপ্রাপ্ত আধিকারিক, সাব ডিভিশনের বা জোনের ভারপ্রাপ্ত আধিকারিক। আমি এখানে বেশি কিছু বলবো না। আমি পুজো উৎসবে তো নিশ্চয়ই ধন্যবাদ দেওয়া তাদের প্রাপ্য, কিন্তু আমি বিশেষ করে এইচপিএল এ যেদিন দুর্ঘটনা ঘটে, সেদিন যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিমবঙ্গ পুলিশ এবং পূর্ব মেদিনীপুর পুলিশ গ্রিন করিডোর তৈরি করে 16 জনকে 1.5 ঘন্টার মধ্যে কলকাতায় পৌঁছে দিয়েছিল, তার জন্য স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি পুলিশ ডিপার্টমেন্ট। আমরা সবাইকে বাঁচাতে পারিনি, 3 জন মারা গেছে, কিন্তু যদি ওই গ্রিন করিডোর করে তাড়াতাড়ি 12 ইউনিটে পৌঁছে না দেওয়া যেত, তাহলে আমার মনে হয় লসটা অনেক বাড়ত। তাই আজকে এই প্রীতিপূর্ণ পরিবেশেও এই দুঃখজনক ঘটনার আমি উল্লেখ এই কারণে করলাম যে আমাদের জেলার পুলিশ শুধুমাত্র উৎসব সফল করার জন্য নয়, তাদের শুধুমাত্র অ্যাকাউন্টেবিলিটি বা তাদের উপর যে দায়িত্ব বর্তানো আছে সেটুকু পালন নয়, তাদের মানবিক দৃষ্টিভঙ্গি থেকেও তারা কাজ করেন। এটা আমাদের জেলার একটা বড় প্রাপ্তি। আমি আশা করব যেটা জেলা শাসক মহোদয় বলেছে যে থ্যাংকস গিভিং সিরোমনি মানে এখানে এন্ড নয়, শেষ নয়, এটা শুরু। আমাদের সম্প্রীতির মেলবন্ধন, সম্পর্কের যে মেলবন্ধন, এটা আরো সুদৃঢ় হবে, এবং আমরা সকলেই স্বামী বিবেকানন্দের যে মন্ত্র আছে চরৈবতি চরৈবতি, এগিয়ে চলো এগিয়ে চলো, এই মন্ত্রে আমরা সবাই এগিয়ে যাব। এবং আমাদের ইস্ট মিদনাপুর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমি সবসময় বলি, পুজো রুটিকেও বলেছি, তারা 6 বছর রাজ্যের সব জেলাকে হারিয়ে শতাংশের বিচারে প্রথম হয়। আসুন আমরাও সম্পর্কের বিচারে আমরা সবাইকে হারিয়ে দিয়ে দেশের মধ্যে সেরা হই। সবাই ভালো থাকবেন, যাই হোক। আমাদের জেলার সুপারিনটেন্ডেন্ট পুলিশ আছেন, আর এমএলএ ম্যাডাম আছেন, চেয়ারম্যান পাসপোরা কর্মকর্তা সাহেব আছেন, অন্যান্য বিভিন্ন পুজো কমিটি, দুর্গাপুজো কমিটি, কালীপুজো কমিটি এবং মহরমের যারা প্রতিনিধি আছেন বিভিন্ন কমিটি থেকে, সবাইকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছি। বুঝতেই পারছেন এটা বক্তব্য রাখার মঞ্চ নয়, মঞ্চের ধরনটাই এমন, এটা অন্য ধরনের মঞ্চ। থ্যাংকস গিভিং ডে, কিন্তু থ্যাংকস গিভিং বললেই বোধ হয় মনে হয় কোথায় এটা এরপরে বোধ হয় সবাই যে যার মধ্যে চলে যাবে, তা নয়, আমরা একই সমাজের মধ্যে সবাই আছি। এবং যারা কালী পুজো করছেন, যারা দুর্গাপুজো করছেন, যারা মহরমের সাথে যুক্ত, তারা তো আলাদা কোনো ইয়ে নন, তারা এই সমাজের মধ্যেই আছেন, তারা অন্যান্য কাজে যুক্ত থাকেন সারা বছর। এবং আমরা পুজোর সময় দেখেছি বিভিন্ন সংগঠন, বিভিন্ন ক্লাব নানা রকমের সমাজসেবামূলক কাজ করেছেন, আশা করবো সেই ধরনের কাজ সারা বছর চলবে এবং সবাই একসাথে আছি আমরা থাকবো। থ্যাংকস গিভিং মানে নট পার্টিং, আলাদা হয়ে যাওয়া নয়, আমাদের জার্নিটা আরো স্ট্রেংথেন হবে, আমরা সবাই একসাথে এগিয়ে যাব। সবাইকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এমএলএস রিপ্রেজেন্টেটিভ যারা পাবলিক করতে যারা এখানে আসছেন, আমাদের জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শ্রী পার্থ বোস, তাদের তো সকলকে নমস্কার। আমরা প্রত্যেক বছর মতো এই বছরও আমরা এই থ্যাংকস গিভিং সেরিমনি অর্গানাইজ করছি। বেসিক্যালি এখানে যারা আমাদের জেলার সব পূজা অর্গানাইজার্স, কালী পূজা, দুর্গা পূজা, মহরম অর্গানাইজার্স, সিভিল সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অফিসার্স, পাবলিক রিপ্রেজেন্টেটিভ,
সবাইকে আমাদের একটা ধন্যবাদ জানার জন্য এই প্রোগ্রাম আমরা আয়োজন করি, এবছর সেভাবে আমরা অর্গানাইজ করছি। এগুলো আমাদের পূজা সিজন, এবারও প্রিভিয়াস ইয়ার্স মতো এবারও ভালোভাবে বেরিয়েছে। শুধু জগদ্ধাত্রী পূজা চলছে, এছাড়া বাকি সব অনুষ্ঠানগুলো ভালোভাবে কেটেছে। তো আমরা এটা আমরা এটা অ্যাডমিনিস্ট্রেশন এটা করতে পারতাম না আপনাদের সহায়তা ছাড়া। তো আপনারা প্রত্যেক বছর মতো আমাদেরকে এবারও সহযোগিতা করেছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর এছাড়াও একটা প্রোগ্রামে আমরা আমাদের একটা গেট টুগেদার মতো করি, সেখানে আমাদের পুলিশের ফ্যামিলিসগুলো আমরা ইনভাইট করি, মানে অফিসার্স, বিকজ আমরা প্রত্যেক বছর যখন অনুষ্ঠানগুলোতে আমরা থাকতে পারি না বাড়িতে, আমাদের ফ্যামিলিকে ছেড়ে দিয়ে আমাদের অফিসাররা ডিউটি করতে হয়। তাদের জন্য আমরা আমাদের ফ্যামিলিকে ধন্যবাদ জানার জন্য একটা আমরা প্রোগ্রাম করি, বিকজ ফ্যামিলি সাপোর্ট ছাড়া এটা আমরা অফিসার্সরা কোর কাটিয়ে কাজ করতে পারি না। তাদের জন্য একটা ধন্যবাদ জানাবো আমরা এই প্রোগ্রামটা করি। আমি আশা করি আজকে আপনারা প্রোগ্রামটা ভালো লাগছে, আমরা একটা ভালো অফিস টাইম আছি কলকাতা থেকে। আমি আশা করি এটা আপনাদের ভালো লাগবে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন।